আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে একটা ভিডিও বানাবো, আজকে আপনাদের কিভাবে এটা রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আজকে দেখাই দেব। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে যেয়ে আপনার লিঙ্কের ভিতরে প্রবেশ করবেন। লিঙ্কে যাওয়ার পরে আপনার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার এরকম এরকম আসবো, যে চলে আসছে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যে সব কিছু দেওয়া আছে, এটা টিকি অ্যাপস, এটা আপনার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারবেন, অথবা চাইলে আপনি একটা ইউজার নেম দিতে পারবেন, মানে আপনার নামটাও দিতে পারবেন। তা আমি ইউজার নেমটিই দিয়ে দিচ্ছি, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিতে হবে, লগইন পাসওয়ার্ড দিতে হবে, এটা 6 থেকে 16 ডিজিটের ভিতরে। এটা লগইন পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। লগইন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা ওই একই লগইন পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। লগইন পাসওয়ার্ডটা আমি এখানে আবার কনফার্ম করে দিচ্ছি, সেম ওইটাই আর কি এখানে বসাই দিচ্ছি। আপনার চাইলে এটা শো করাই নিতে পারবেন, এটার সামনে আছে, ওটা ক্লিক করলে এখানে শো করবে। এখানে একটা ফান পাসওয়ার্ড দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি টাকা তোলার জন্য এটা লাগবো, উইথড্র দেওয়ার সময় এই পাসওয়ার্ডটা লাগবো, ফান পাসওয়ার্ড। এটা 6 ডিজিটের, আপনি 6টা সংখ্যা দিতে হবে এখানে, এটা বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, 6টাই দিতে হবে। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছিলো সেজন্য আমি করে নিচ্ছি। এখানে আপনার মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা দেওয়া হলে ইনভাইটেশন কোডটা আপনার এখানে বসানো আছে, আপনার যদি না বসানো থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে ইনভাইটেশন কোডটা দেওয়া থাকবে, আপনি ওখান থেকে আর কি এখানে বসাই দেবেন। কমপ্লিট, এখন আমি সব কিছু একবার চেক করে দেখবেন, তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলা হলে আপনাকে এটা লগ ইন করে নিতে হবে, এখানে লগ ইন অপশন আসছে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা ওই যে ইউজার নেমটা যেটা দিচ্ছেন ওইটা বসাবেন, আর পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড যেটা ওটাকে এখানে বসাবেন। বসানোর পরে আপনার ওই যে কোড আছে একটা, কোডটা দিয়ে দিলেই আপনার লগ ইন হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।